একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে তাদবুটিক চ্যানেলে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান। চলুন শুরু করা যাক আজকের বাংলা টেক নিউজ। সর্বপ্রথম খবর হচ্ছে নোকিয়া তরফ থেকে এইচএমডি গ্লোবাল দ্বারা জানা গেছে যে নোকিয়া তার সর্বপ্রথম গেমিং স্মার্টফোন নিয়ে আসছে, যার নাম হবে নোকিয়া G10। ফোনটির কয়েকটি স্পেসিফিকেশন 5.4 ইঞ্চি ডিসপ্লে, 64 MP কোয়াড রিয়ার ক্যামেরা। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি 8 সিরিজ এই ফোনটি লঞ্চ বেশি দূরে না, কারণ কোম্পানি তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। ফোনটির অফিসিয়াল পোস্টারও ফাঁস হয়ে গেছে, পোস্টার আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এবং ফোনটির দাম প্রায় 30,000 টাকার কাছাকাছি হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি A72 এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও পজ করে পড়তে পারেন। ফোনটিতে স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকবে, আরও ফটো যদি থাকে তো আমি মিউজিকের সাথে অ্যাড করে দেবো। পরবর্তী খবর হচ্ছে স্যামসং তরফ থেকে স্যামসং গ্যালাক্সি A52 5G এই ফোনটির রিটেল বক্স এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, দুটিই আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, এবং ফোনের একটি ভিডিও ফাঁস হয়েছে। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। পরবর্তী খবর হচ্ছে ওয়ান প্লাস নোট এই ফোনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য খুশির খবর, কারণ অক্সিজেন ও ওপেন বিটা 4 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে ফোনটিতে। পরবর্তী খবর হচ্ছে ওয়ান প্লাস নাইন এই ফোনটির অফিসিয়াল ভারতের লঞ্চ ডেট সামনে এসে গেছে, 23 মার্চ এই ফোনটি ভারতে চালু হচ্ছে। ফোনটির আরও কিছু আপনাকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছে, এবং ফোনটির টিজার এসেছে, চলুন দেখে নেওয়া যাক ফোনের টিজারটি। পরবর্তী খবর হচ্ছে ভিভো তরফ থেকে X60 সিরিজ এই ফোনটি 22 মার্চ মালয়েশিয়াতে চালু হচ্ছে। এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, এবং এই ফোনটি অতি শীঘ্রই ভারতেও চালু হবে, কারণ কয়েকদিন আগে ভারতীয় BIS সার্টিফিকেশনে ফোনটি দেখা গিয়েছিল। পরবর্তী খবর হচ্ছে রিলায়েন্স এবং এয়ারটেলের তরফ থেকে রিলায়েন্স এবং এয়ারটেল ভারতে 5G ট্রায়াল বসানোর কাজ শুরু করে দিয়েছে, অতি শীঘ্রই ভারতে 5G চালু হবে। পরবর্তী খবর হচ্ছে পাবজি মোবাইল তরফ থেকে পাবজি মোবাইল ভারতের বাইরের জন্য একটি গিভওয়ে নিয়ে এসেছে, গিভওয়েতে আপনি আইফোন জিতে পাবেন, টার্মস এন্ড কন্ডিশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে কল অফ ডিউটি মোবাইলের তরফ থেকে কল অফ ডিউটি মোবাইলে সিজন 2 আপডেট অতি শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে, চলুন টিজার দেখে নেওয়া যাক। There's no task too great, no odds too long, no stakes too high, no valley too deep, no mountain too steep, when you're ready for anything. পরবর্তী খবর হচ্ছে Honor 20, 20 Pro এবং Honor V20 এই তিনটি ফোনে ম্যাজিক UI 4.0 আপডেট রোল আউট শুরু করে দিয়েছে পুরো বিশ্বে। পরবর্তী খবর হচ্ছে পোকো X3 Pro এই ফোনটির স্টোরেজ বিকল্প এবং রঙগুলি ফাঁস হয়েছে, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং রং ব্লু, ব্ল্যাক এবং ব্রাউন, এই তিনটি কালারে আসবে ফোনটি। পরবর্তী খবর হচ্ছে Redmi XL Aspirin TV 17 মার্চ ভারতে চালু হচ্ছে, এই হল টিভির অফিসিয়াল পোস্টার। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল 2022 সালে ইয়ার হেডসেট নিয়ে আসবে বলে জানা গিয়েছে, এবং 2025 সালে গিয়ে ইয়ার গ্লাস নিয়ে আসবে বলে জানা গিয়েছে, এবং 2030 সালে ইয়ার কন্ট্যাক্ট সেন্সার নিয়ে আসবে বলে জানা গিয়েছে একটি রিপোর্ট দ্বারা। পরবর্তী খবর হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে যে সমস্ত ফোনগুলি iOS 9 আছে সেই সমস্ত ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগে লিক এসেছিল, সেই লিকে এরকম বলা হয়েছিল যে iOS 9 কাজ করবে। পরবর্তী খবর হচ্ছে গুগলের তরফ থেকে গুগল ডুডল আজকে চেঞ্জ হয়েছিল, আপনি যদি না জানেন এটি কিসের জন্য চেঞ্জ হয়েছে আমি বলছি, আন্তর্জাতিক মহিলা দিবস হিসাবে এই গুগল ডুডল আজকে চেঞ্জ হয়েছিল। পরবর্তী খবর হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল iPad mini 6 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও পজ করে পড়তে পারেন। পরবর্তী খবর হচ্ছে পোকো তরফ থেকে পোকো একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে, যার নাম দিয়েছে পোকো কমিউনিটি, এটি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি পেয়ে যাবেন, তবে ভারতের জন্য এটি এখন পর্যন্ত চালু করেনি। পরবর্তী খবর হচ্ছে হবে তরফ থেকে হবে ব্যান্ড 6 আগামী মাসে চালু হবে বলে একটি রিপোর্ট দ্বারা জানা গিয়েছে, তবে চায়নাতে। পরবর্তী খবর হচ্ছে সমি তরফ থেকে সমি একটি 200 ওয়াট চার্জারের সঙ্গে স্মার্টফোন এই বছরে H2 গিয়ে চালু করবে বলে জানা গিয়েছে একটি রিপোর্ট দ্বারা। পরবর্তী খবর হচ্ছে সমি তরফ থেকে সমি Mi 10S এই ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট সামনে এসেছে, 10 মার্চ এই ফোনটি চায়নাতে চালু হবে, এবং ফোনটির রিটেল বক্স ফাঁস হয়ে গেছে, বক্সটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, Snapdragon 870 প্রসেসর থাকবে ফোনটিতে, এবং ফোনটির স্টোরেজ এবং দামগুলি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, দাম হবে 3499 ইউয়ান ভারতীয় টাকা হিসাব করলে 39,400 টাকা। সাথে ফোনটির DXOMARK এর অডিও রিপোর্ট এসেছে, রিপোর্ট আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি।
পরবর্তী খবর আছে রিয়েলমি তরফ থেকে রিয়েলমি আরএম এক্স 3191 এই মডেল নাম্বারটি গিগবেঞ্চে লিস্ট হয়েছে। হিলিও পি 35 4GB RAM অ্যান্ড্রয়েড 11 আসবে ফোনটি। এই ফোনটি আগে অনেক সার্টিফিকেশনেও লিস্ট হয়েছিল। পরবর্তী খবর আছে মোটোরোলা থেকে মোটো G10 পাওয়ার। এই ফোনটির অফিসিয়ালভাবে কয়েকটি স্পেসিফিকেশন জানা গেছে। স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি, কারণ সম্ভবত এর আগেও আমি স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছিলাম। পরবর্তী খবর হচ্ছে আইটেলের তরফে আইটেল একটি স্মার্টফোন ভারতে চালু করতে চলেছে, কারণ আইটেলের একটি স্মার্টফোন ভারতীয় বিআইএ সার্টিফিকেশনে দেখা গিয়েছে। পরবর্তী খবর হচ্ছে হবে তরফে হবে P50 Pro। এই ফোনটি টেম্পার গ্লাস সামনে আছে, টেম্পার গ্লাস আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি X7 Pro। এই ফোনটিতে রিয়েলমি UI 2.0 বিটা আপডেট রোল আউট শুরু করে দিয়েছে। পরবর্তী খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি C25। এই ফোনটি NBTC সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং গিগবেঞ্চেও লিস্ট হয়েছে। পরবর্তী খবর হচ্ছে ওপো তরফে ওপো কার্ড নামে একটি ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবে চায়নাতে। এবং শাওমি বুটস নামে একটি ট্রেডমার্ক ফাইল করেছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটিও চায়নাতে। পরবর্তী খবর হচ্ছে ওয়ান প্লাসের আরও একটি স্মার্ট ওয়াচ মালয়েশিয়া সিরিম সার্টিফিকেশনে লিস্ট হয়েছে এবং ভারতীয় বিআই সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। ওয়ান প্লাস 9 এর সঙ্গে এই স্মার্ট ওয়াচটি ভারতেও চালু হতে পারে। পরবর্তী খবর হচ্ছে শাওমি তরফে শাওমি Mi 11 Ultra। এই ফোনটি IMDI সার্টিফিকেশনে লিস্ট হয়েছে। এশিয়ার বাজারগুলিতে অতি শীঘ্রই এই ফোনটি চালু হবে। পরবর্তী খবর হচ্ছে আইকো তরফে আইকো Z3। এই ফোনটি সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, স্পেসিফিকেশন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। সর্বলাস্ট খবর হচ্ছে রিয়েলমি তরফে রিয়েলমি বুটস অলওয়েজ 2 ব্লুটুথ সার্টিফিকেশনে লিস্ট হয়েছে, যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাদ বন্ধু ভিডিওটি এইখানে আছে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।